যদি আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেন, এইবার জনগণের যা করার আন্দোলন সফল করার জন্য আমরা তাই করব। আমরা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছি, পিছু হটার জন্য নয়। কারণ আমরা জানি আজকে আমরা যে লড়াই উপনীত হয়েছি, এই লড়াই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য লড়াই না। সাধারণ সম্পাদক এমপি মন্ত্রী থেকে শুরু করে দেখবেন তাদের তর্জন গর্জন শুরু হয়েছে। আমরা কি করতে চাই সেটা তারা ডিকটেট করতে চায়, এবং আমাদের আন্দোলনকে ভুলভাবে অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির মহাসচিব সহ যুগপৎ আন্দোলনকারী দলের নেতৃবৃন্দ পরিষ্কারভাবে বলেছে, 28 তারিখে বিএনপির মহাসমাবেশ, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে এই ফাঁসিবাদের পতনে থাকা দলসমূহ স্ব স্ব জায়গা থেকে অবস্থান কর্মসূচি পালন করবে। অন্যান্য দলও যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মনে করে যে এই প্রতারক সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, তারাও রাজপথে থাকবে। কিন্তু সরকার বলছে কি, তারা ঢাকা দখল করতে চায়, সচিবালয় ঘেরাও করতে চায়, এই করতে চায়, সেই করতে চায়। এই কথা বলে তারা আমাদের নেতা কর্মীদেরকে এবং জনগণকে বিভ্রান্ত করতে চায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি কথা প্রায় বলা হয় গোয়েবলসের তত্ত্বের মতো, বিএনপি সহ বিরোধীদের কর্মসূচিতে নাশকতা করলে ব্যবস্থা, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা পুরানো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দেশের মানুষ পরিষ্কারভাবে জানে বিরোধী দলের নেতা কর্মীদেরকে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখার জন্য 14 এবং 18 সালের মতো আরেকটা সাজানো পাতানো নির্বাচন করার জন্যই আজকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমরাও পরিষ্কারভাবে বলতে চাই, 15 বছর ধরে পারেন নাই, আগামীতেও পারবেন না। যদি আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেন, এইবার জনগণের যা করার আন্দোলন সফল করার জন্য আমরা তাই করব। আমরা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছি, পিছু হটার জন্য নয়। কারণ আমরা জানি আজকে আমরা যে লড়াই উপনীত হয়েছি, এই লড়াই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য লড়াই না, এই লড়াই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই না, এই লড়াই বাংলাদেশকে ফাঁসিবাদ থেকে মুক্ত করার লড়াই, এই লড়াই বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার লড়াই, এই লড়াই গণমানুষের লড়াই। তাই এই লড়াইয়ে আমাদেরকে বিজয় লাভ করতেই হবে। আজকের যে শিরোনাম ছিল গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে এক দফা নির্বাচনের দাবিতে, বেগম খালেদা জিয়াকে যে সরকারের প্রতিহিংসা পরায়ণ নীতির কারণে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে আমি যদি স্পষ্টভাবেই বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, তার শরীরে স্লো পয়জনিং করা হয়েছে, ধীরে ধীরে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হচ্ছে, এটি কি মিথ্যা? পরিষ্কার কথা, আজকে প্রমাণিত। আপনারা কেন তাকে আজকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না? আসম আব্দুর রব সাহেব বলেছিলেন, তিনিও কারাগারে ছিলেন, তাকে সেই সময়ের সরকার জার্মানিতে চিকিৎসার সুব্যবস্থা করেছে। খালেদা জিয়া তো কোনো সাধারণ মানুষ নয়, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠকের স্ত্রী। তার সাথে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, দেশের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষ বলছে। কিন্তু বন্ধুগণ, আমি আজকের এই সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না। মুক্তি চাইতে চাইতে এইখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই গয়েশ্বর দ্বারা অনেক রক্ত ঝরিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু এখনো মুক্তি হয় নাই। কারণ গণতন্ত্রের মুক্তি না হলে, প্রতিবাদের পতন না হলে খালেদা জিয়ার মুক্ত হবে না, আলেম ওলামারা মুক্ত হবে না, রাজনীতিবিদরা মুক্ত হবে না। আপনারা একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে তো দেখেছেন, আমাদের একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি ছাত্র ঐক্যের উদ্যোগ নেওয়ার কারণে তাকে আমার বাসা থেকে দরজা ভেঙে রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছিল। তিনি যখন জামিন পেয়েছিলেন, 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেদিন কোর্টে তোলার সময় একটু কথা বলতে চেয়েছে, তার মুখ চেপে তুলে ধরে, মুখ চেপে ধরেছে। এই মুখ চেপে ধরা কি শুধুমাত্র বিনিয়ামিনের মতো একজন ছাত্র নেতা, আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলমের মতো ব্যক্তির সাথে কি নির্যাতন নিপীড়ন করা হয়েছে, শহীদুদ্দিন চৌধুরী আনির মতো সাবেক ছাত্র নেতা, সাবেক এমপি, তার সাথে পুলিশ কনস্টেবল এসআই দিয়ে তার সাথে জঘন্য আচরণ করা হয়েছে, রাজনীতিবিদদেরকে অপমান করা হচ্ছে। এরা করছে কারা? কতিপয় দুর্বৃত্ত মাফিয়া
যারা পুলিশের পোশাক পরে আমি গুন্ডাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিরোধী দল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাই, সহিংসতা করতে চাই না। আমাদের দাবিও পরিষ্কার, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার। 14 এবং 18 সালের নির্বাচন আপনারা দেখেছেন, আমাদের এক তরুণ ভাই বলেছে 8 সালের পর থেকে আজকে পর্যন্ত এই 3.5 কোটি নতুন ভোটার হয়েছে। এই 3.5 কোটি যুবকরা গত 15 বছরে তাদের ভোট দিতে পারে নাই, আজকে সাজানো পাতানো নির্বাচন করার জন্য আজকের প্রথম আলোর পত্রিকায় দেখেন হেডলাইন, নির্বাচনের আগেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগের তোড়জোড়। এখনই সেটা রেডি করতেছে, 42,000 ভোট কেন্দ্র, 2,60,000 ভোট কক্ষ। এই ভোট কক্ষ এবং ভোট কেন্দ্রে কারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে, সমস্ত সেট আপ রেডি। একদলীয় শাসন কায়েম করার জন্য, বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আজকে ওবায়দুল কাদের হাসান মাহমুদজা বেপরোয়া হয়ে গেছে, আজা পাগল হয়ে গিয়েছে। তাই বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এই লড়াই 28 তারিখ সূচনার লড়াই, এই লড়াই শেষ লড়াই না। 28 তারিখ থেকে আমাদের লড়াই চূড়ান্ত লড়াই শুরু হবে। সরকার যদি শান্তিপূর্ণভাবে তারা এক্সিট দিতে চায়, এখনো সরকারের হাতে সময় আছে, 29 তারিখ পর্যন্ত এই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিল কিংবা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার, তদারকি সরকার হোক, যে নামই হোক, সেই বিল এনে যদি তারা রাজনৈতিক সমঝোতা করে দেশ শান্তির পথে হাঁটবে, আর যদি তারা সংঘাত সৃষ্টি করতে চায়, আমাদের উপরে হামলা করতে চায়, আমাদের উপরে গুলি করতে চায়, আমাদের প্রতিটি আঘাতের জবাব আমরা এবার রাজপথে থেকে দেব। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সাংবাদিক ভাই সহ সকলকে বলবো আপনারা একটু খোঁজ খবর রাখবেন, সমস্ত নেতা কর্মীর বাসা বাড়িতে হানা দেওয়া হচ্ছে, সমাবেশ যেন আমরা না করতে পারি। আমার কথা তরুণ বন্ধুদেরকে, জাতীয়তাবাদী দলকে, অন্যান্য নেতৃবৃন্দকে, 10ই ডিসেম্বর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মির্জা আব্বাস সাহেব সহ সালাম ভাই সহ অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছেন, সমাবেশ এবং ছাকার জনস্রোত ছাকাতে পারেন নাই। আপনারা যত গ্রেপ্তার করবেন, ভয়ভীতি দেখাবেন, 28 তারিখে জনতার স্রোত তত শক্তিশালী হবে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে, মিটিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।